আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে আবারও গ্যাস উত্তোলন করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। কূপের খনন কাজ শুরু। মসব্বির আলী ফাউন্ডেশনের অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার 10 নম্বর কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে গৃহ নির্মাণ প্রকল্পের 18 ও 19 নম্বর গৃহের হস্তান্তর সম্পন্ন। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী রায়হান রহমানের অর্থায়নে দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে মিড ডে মিল ও ল্যাপটপ প্রদান। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, জলদস্যু তাড়াও, ভূমি খেকো হঠাও, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথের চাউলধনি হাওর পাড়ের 25 গ্রামের কৃষকদের প্রতিবাদ সভা। এবং বিয়ানীবাজারের দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কুড়ার বাজার ইউনিয়নের অর্ধ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা এবং 400 শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয়। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর বিয়ানীবাজার গ্যাস ফিল্ড থেকে আবারও গ্যাস উত্তোলন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। এই লক্ষ্যে কূপের খনন কাজ শুরু করেছে তারা। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বিয়ানীবাজার গ্যাস ফিল্ড এক এর উৎপাদন গত 5 বছর বন্ধ থাকার পর আবারও এখানে গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখা দেয়। তাই সংশ্লিষ্টরা তা পরীক্ষা নিরীক্ষার পর শনিবার আনুষ্ঠানিকভাবে এখানে খনন কাজ শুরু করেন। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর শীর্ষ ওই কর্মকর্তা জানিয়েছেন, কূপ খনন কাজ শেষ হলে এখান থেকে শুধু গ্যাস নয়, সাথে কনডেনসেট উৎপাদন সম্ভব হবে। আমরা এই বিয়ানীবাজার এক অর্ঘবার করলে এটার মাধ্যমে আমরা প্রতিদিন 7 থেকে 10 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার প্রত্যাশা আমরা রাখছি এবং জোনটা বেশ যথেষ্ট প্রসপেক্টিভ, অর্থাৎ সেখান থেকেও আমরা প্রায় 90 ব্যারেল কনডেনসেট প্রতিদিন আমরা পাওয়ার আশা রাখি। সিলেটে নতুন গ্যাস কূপের সন্ধানে বাপেক্স অনুসন্ধান করছে এবং ইতোমধ্যে 3টি কূপ খনন ও 4টি কূপের ওয়ার্কওভার কার্যক্রম গ্রহণ করেছে। এসব কূপ থেকে আগামী 2023 সালের মধ্যে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হবে এবং 2025 সালে সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড এর দৈনিক উৎপাদন হবে 164 মিলিয়ন ঘনফুট। অনুসন্ধান কূপ, উন্নয়ন কূপ এবং ওয়ার্কওভার মিলে 46টা কূপ এবং মোট 618 মিলিয়ন ঘনফুট গ্যাস প্রাপ্তির আমরা প্রত্যাশা নিয়ে কাজ শুরু করছি। সেটারই একটা অংশ হিসেবে আজকে বিয়ানীবাজার 1 নম্বর কূপের ওয়ার্কওভার শুরু। আমাদের প্রকল্প মেয়াদ আছে 31শে ডিসেম্বর 2022, কিন্তু আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আরও দ্রুততম সময়ে। আপনারা জানেন আমরা গ্যাস সংকটে আছি এবং দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধির আমরা লক্ষ্যে আছি। বিয়ানীবাজার এক কূপটির খনন কাজ করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বাপেক্স, আর তাদের সহায়তা করছে দুবাই ও চায়না ভিত্তিক 2টি কোম্পানি। দৈনিক 50 লক্ষ ঘনফুট গ্যাস উত্তোলনের লক্ষ্যমাত্রা নিয়ে বাপেক্স বিয়ানীবাজারের এই গ্যাস কূপে দ্বিতীয় দফা খনন কাজ শুরু করেছে, আর এখান থেকে গ্যাস উত্তোলন হওয়ার পর জাতীয় গ্রিডের মাধ্যমে দেশের চাহিদা পূরণ করবে এমনটাই জানিয়েছেন বাপেক্সের কর্মকর্তারা। এম হাসানুল হক উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, বিয়ানীবাজার, সিলেট। মসব্বির আলী ফাউন্ডেশনের অর্থায়নে দক্ষিণ সুরমা উপজেলার 10 নম্বর কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে গৃহ নির্মাণ প্রকল্পের 18 ও 19 নম্বর গৃহের হস্তান্তর করা হয়েছে। ফাউন্ডেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদারের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিলেট 3 আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি ছিলেন 10 নম্বর কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, 10 নম্বর কামালবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক মেম্বার ফারুক আহমদ, ফাউন্ডার মেম্বার ইউকে আবদুল্লাহ মোহাম্মদ আলমাস। ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর শুয়েব আহমদ, ভাইস চেয়ারম্যান মইনুল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল জলিল সেলিম, ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন, অফিস অ্যাডমিনিস্ট্রেটর আবুল কালাম আজাদ, মার্কেটিং ও টেকনোলজি অফিসার মোহাম্মদ সাইদুর রহমান, জয়েন্ট অফিস অ্যাডমিনিস্ট্রেটর ইমাদ উদ্দিন, পাবলিসিটি অ্যান্ড মিডিয়া খলিলুর রহমান, সদস্য সাবেক সভাপতি আলী হুসাইন, সদস্য আমিনুল ইসলাম সালিক, সদস্য আনোয়ার হোসেন। এর আগে দক্ষিণ সুরমা উপজেলার 3 নম্বর তেতলি ইউনিয়নের পশ্চিম লালাবাজারে 22তম ডিপ টিউবওয়েল ও 4র্থ স্যানিটারি টয়লেট ফ্যাসিলিটিজের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান আব্দুল জলিল তালুকদারের সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফাউন্ডার মেম্বার ইউকে আবদুল্লাহ মোহাম্মদ আলমাস। উল্লেখ্য, মসুব্বির আলী ফাউন্ডেশন আগামী 10-12 দিনের মধ্যে বন্যা কবলিত এলাকা হাউসায় 12টি গৃহ নির্মাণ কাজ শুরু করবে এবং বর্তমানে 3 নম্বর তেতলি ইউনিয়নের বলদি গ্রামে 1টি গৃহের কাজ চলমান রয়েছে। মানুষের জন্য, মানুষের কল্যাণে যে কাজ করে যাচ্ছে সেই কাজটি একটি মহৎ উদ্যোগ। মহান দোয়া করে যে আমাদের মুসাফির আলী সাহেব কাল্লা যেন এই দান তার কবুল করেন এবং ন্যায় খায় দান করে। ইনশাল্লাহ মোর হাউস ইস টু কম ইউটিলিটি ও তারা সবটি থামসাই আর ইনশাল্লাহ দোয়া করি আমার লাগি নিজের আমার হাত থাকি। আমি তো বিপদ করতাম মানুষের, তারা নিজের গ্রহ তারা দিতাম, আমার খুশি লাগে। বাড়া রয়েছে মাংস দাঁড়িয়ে এসেছি, এখন গোর খাইয়া শান্তি পাইছি, আপনারা দোয়া শান্তি পাইবা। নিজে সাহায্য হইরা এটাই আল্লাহ লাগে, সাহায্য আমি আল্লাহ আসবি তার মুলুফি বাজারের কাশিমপুর, কোড়াদাই, মনুমুখ, সুজনপুর সহ বন্যা দুর্গত এলাকায় মোহনা সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় 250টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুলুফি বাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী, ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজারে কাশিমপুর, কোড়াদাই, মনুমুখ, সুজনপুর সহ বন্যা দুর্গত এলাকায় মোহনা সামাজিক সংগঠনের উদ্যোগে প্রায় 250টি বন্যা দুর্গত পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে জুবায়ের আলী আহমদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মোহনা সামাজিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা ও অ্যাডমিন চেয়ারম্যান তাজুল ইসলাম, সংগঠনের সভাপতি মোহাম্মদ মুজিব, অ্যাডমিন কণ্ঠশিল্পী চৌধুরী কামাল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এক পর্যায়ে সংগঠনের নেতৃবৃন্দ তাদের উদ্দেশ্য ও কার্যক্রম তুলে ধরেন। মোহনা আমরা একটা সংগঠন, এটা আমরা অসহায় মানুষের লাগে কাজ করিয়া যাইলাম দীর্ঘদিন ধরিয়া। আমরা বন্যায় বা শীতের সময়ও আমরা মানে চেষ্টা করি আর কি, আপনার আমরা যতটুকু সম্ভব আর কি আপনার গালা দিতাম আমরা। তো এবারও আমরা অনেকবার আইসি, ওখানেও আমরা আইসি, আপনারা সবে আমরা মোহনার যত ভাই বন্ধু সকল যারা আসুন, যারা পয়সা দিছেন তারা লাগে আপনারা খাস করে দোয়া করবা। আমরা আসলে উদ্দেশ্য হইল গরিব দুঃখী যারা অসহায় মানুষ আছে আমরা দেশের মধ্যে, আমরা প্রবাসী বন্ধু বান্ধব যারা, আমরা বাংলাদেশে যারা আমরা আছি, আমরা সব মিলিয়ে এই গ্রুপটা করা, যার যে সমস্যা থাকে তাদের আমরা পাশে আমরা সবসময় দাঁড়াই। তো আমাদের জন্য দোয়া করবেন, আমরা সবসময়ের জন্য এরকম কাজ করে যেতে পারি। গ্রহীতারা এই অনুদান পেয়ে তাদের আবেগগণ অনুভূতি প্রকাশ করেন। আল্লাহ তার সুসম্মানী করতা, আরো অর্থ সম্পদ বাড়াইয়া দিতা, আল্লাহ তার এই ব্যবসার মাঝে বরকত দিতা, এতে আমরা দোয়া করি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। ছাতকের ভাতগাঁও ইউনিয়নের হায়দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী রায়হান রহমানের অর্থায়নে দুটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে মিড ডে মিল ও ল্যাপটপ প্রদান করা হয়েছে। এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুধীজনেরা। আমাদের ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। হায়দরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবী ও শিক্ষানুরাগী রায়হান রহমান হায়দরপুর উচ্চ বিদ্যালয় এবং হায়দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রান্না করা খাবার মিড ডে মিলের আয়োজন করেন। দুইটি বিদ্যালয়ের প্রায় 600 ছাত্রছাত্রীদের মাঝে রান্না করা খাবার পরিবেশন করা হয়। খাবার পেয়ে ছাত্রছাত্রীরা উদ্যোক্তার প্রতি ধন্যবাদ জানান এবং তার জন্য দোয়া করেন। করেছেন রায়হান আহমদ সাহেব, ওনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই মিড ডে মিলের আয়োজন করার জন্য। পরে হায়দরপুর উচ্চ বিদ্যালয়ে দাপ্তরিক কাজের জন্য একটি ল্যাপটপ প্রদান উপলক্ষে বিদ্যালয়ের হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রধান শিক্ষক মোহাম্মদ এনামুলকের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ আজিজুর রহমানের পরিচালনায় এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার রহমান তুতামিয়া। এ সময় বক্তারা দানশীল ব্যক্তিত্ব রায়হান রহমানের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানান। হায়দরপুর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে
আমি অভিনন্দন জানাই লন্ডন প্রবাসী রায়হান রহমানকে, এবং তিনি প্রায় ২০০ ছাত্রছাত্রীর এই দুপুরের লাঞ্চের আয়োজন করেন। আমি আরও একটি প্রস্তাব দিয়েছিলাম যে আমার বিদ্যালয়ে কম্পিউটার নাই, উনি আমাকে একটা ল্যাপটপ দিয়েছেন এবং উন্নত মানের একটা ল্যাপটপ দিয়েছেন। বাচ্চাদের উৎসাহিত লাগে আরও একটা কাজ করছে, যেটা তাই রায়হান মিয়া যে একটা ল্যাপটপ দাম করছে, ইনশাআল্লাহ তাকে আমরা স্বাগতম জানাইছি, তাকে ধন্যবাদ দিই আমরা স্কুলের পক্ষ থেকে, আমাদের গ্রামের পক্ষ থেকে, যে তাই নিয়ে তোমরা একটা উদ্যোগ না জানি আজকে প্রবাসী অগলার বাচ্চান্তরে একটা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করাইরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হান্দু মিয়া, হাজি মহরম আলী, উদ্যোক্তা রায়হান রহমান, মোহাম্মদ মধু মিয়া, মোহাম্মদ সুনা মিয়া, সাবেক মেম্বার চন্দন মিয়া, মিজানুর রহমান, জুবায়ের আহমদ, আনা মিয়া, ফয়জুল করিম ও জনি মিয়া। মনিরুদ্দিন মঞ্জু, চ্যানেল এস, নিউজ ডেস্ক, সিলেট। নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, জলদস্যু তাড়াও, ভূমি খেকো হটাও, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথের চাউলধনি হাওর পাড়ের ২৫ গ্রামের কৃষকদের প্রতিবাদ সভা। এবং বিয়ানীবাজারের দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকের কুড়ার বাজার ইউনিয়নের অর্ধ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা এবং ৪০০ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয়। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে, চ্যানেল এস, সিলেট নিউজে। কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, জলদস্যু তাড়াও, ভূমি খেকো হটাও, এই স্লোগানকে সামনে রেখে বিশ্বনাথে প্রতিবাদ সভা করেছেন চাউলথনি হাওর পাড়ের ২৫ গ্রামের কৃষকরা। চাউলথনি হাওর ও কৃষক বাঁচাও আন্দোলন কমিটির উদ্যোগে মুরুফিবাজার গ্রামের মনোয়ারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মিলনায়তনে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের সফল চেয়ারম্যান ও চাউলথনি হাওর আন্দোলন কমিটির প্রধান উপদেষ্টা মুহিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, স্কুল ছাত্র সুমেল ও কৃষক দয়াল হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে আবারও শান্ত বিশ্বনাথকে অশান্ত করার পায়তারা করছে। তারা বহিরাগত সন্ত্রাসী দিয়ে বিশ্বনাথের চাউলথনি হাওর দখলের পায়তারা করছে। হাওর দখলের চেষ্টা করা হলে যে কোনো মূল্যে তা প্রতিহত করা হবে। আন্দোলন কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান, সংগঠনের উপদেষ্টা আজম আলী মেম্বার, চাউলথনি হাওর রক্ষা পরিষদ ইউকের সদস্য যুক্তরাজ্য প্রবাসী আনহার মিয়া, যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া ও জাতীয় পার্টি নেতা এম এ রব। আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক শফিক আহমদ পিয়ারের পরিচালনায় প্রতিবাদ সভায় আরও বক্তব্য রাখেন আন্দোলন কমিটির যুগ্ম আহ্বায়ক হাজি আরিফ উল্লাহ সিতাব, শামসুদ্দিন মেম্বার, মাওলানা সমীর উদ্দিন, আনোয়ার হোসেন ধনমিয়া, নিহত সুমেলের চাচা নজির উদ্দিন, আমতৈল গ্রামের মাহতাব উদ্দিন, সত্তিশ গ্রামের ইব্রাহিম আলী, দৌলতপুরের আজাদুর রহমান, নোয়াগাঁও গ্রামের রওশন আলী। প্রতিবাদ সভায় দুই শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা আশা করি আগামী দিনে আমরা সকলের সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই গরিব দুঃখী মানুষের এই যে দুঃখ দুর্দশা লাঘব ঘটবে। বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে কুড়ার বাজার ইউনিয়নের অর্ধ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা এবং ৪০০ শিক্ষার্থীকে ব্লাড গ্রুপ নির্ণয় করে দিয়েছে। দিনভর এই কার্যক্রম পরিচালনা করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন সিনিয়র রিপোর্টার এম হাসানুল হক উজ্জ্বল, ক্যামেরায় ছিলেন অরুণ বৈদ্য। বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট ইউকে কুড়ার বাজার ইউনিয়নের অর্ধ শতাধিক শিশুকে বিনামূল্যে সুন্নতে খতনা এবং ৪০০ শিক্ষার্থীর ব্লাড গ্রুপ নির্ণয় করে দিয়েছে। বৃহস্পতিবার দিনভর এই কার্যক্রম চলে এবং এতে সহায়তা করেন স্থানীয় সমাজসেবীগণ। কাজ হরিয়া মনোরোগা দেওয়া খুব কষ্টের কাজ, তাই মনোরোগ যারা দিয়েছেন তারার লাগে দোয়া করি, বাই দেশের হোক বিদেশের হোক। অনেক পয়সা খরচ হইতো আল্লাহর, আমরা খুশি হয়েছি আপনারা যে
আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার জনকল্যাণ সংস্থা সংযুক্ত আরব আমিরাতের সভাপতি আলী জাকের সিদ্দিকী এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম। তারা প্রবাসীদের মহৎ উদ্যোগের প্রশংসা করেন। 400+ বাচ্চাদের রক্তর গ্রুপ নির্ণয় করা হওয়ার শূন্যতে খতনা যেটা এটা 100-এর পাশাপাশি যাওয়ার ইয়ে আছিল, তে লিস্টে আমরা এখন 50+ পাইছি। দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্ট যে উদ্যোগটা নিয়েছে সেটা একটা মহতি উদ্যোগ। বিভিন্ন বিদ্যালয়ের এখানে 400+ শিক্ষার্থীদের ব্লাড গ্রুপ নির্ণয় করেছে। এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য তাদের সবাইকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। দেউলগ্রাম 2 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক আলী হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক অসীম কান্তি দুয়ার, হারুনুর রশিদ, দেউলগ্রাম ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশন ট্রাস্টের সদস্য শাহিন উদ্দিন সহ আরও অনেকে। এম হাসানুল উজ্জ্বল, চ্যানেল এস নিউজ, সিলেট। গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের উদ্যোগে শিল্প শহর হিসেবে পরিচিত ছাতকের বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ 3,00,000 টাকা বিতরণ করেছেন। নগদ অর্থ সহায়তা পেয়ে বন্যা কবলিত মানুষ দানশীল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ছাতক প্রতিনিধি রাজ উদ্দিনের ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। সকালে ফেরিপথে ছাতকে সুরমা নদী পাড়ি দিয়ে নোয়ারাই ইউনিয়নের দুর্গম এলাকা বেতুরা গ্রামে যান গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের টিম। সেখানে গিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ তুলে দেন তারা। এই অর্থ পেয়ে ক্ষতিগ্রস্ত মানুষেরা মন খুলে দানশীল প্রবাসীদের প্রতি দোয়া করেন। একই দিন বিকেলে ছাতক উপজেলা পরিষদ কনফারেন্স হলে দ্বিতীয় ধাপের নগদ অর্থ বিতরণ করা হয়। এ সময় সুধীজনেরা সরকারের পাশাপাশি জিএসসি ইন ইউকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় সাধুবাদ জানান। সাধারণ মানুষের মধ্যে যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে এটি অত্যন্ত চমৎকার একটি উদ্যোগ। আমি ধন্যবাদ জানাতে চাই যারা এটির সাথে সম্পৃক্ত আছেন। আর্থিক অনুদান বিতরণ করায় আমরা ছাতকবাসীর পক্ষ থেকে কাউন্সিলের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জিএসসি নেতৃবৃন্দ জানান আত্মমানবতার কল্যাণে তাদের কর্মকাণ্ড অব্যাহত থাকবে। প্রবাসীদের আমানত যথাযথ ও স্বচ্ছতার মাধ্যমে পৌঁছে দেওয়ার ব্যাপারে তারা বদ্ধপরিকর। আমি নিশ্চয়তা দিতাম পারি আপনারা যে পয়সা আপনারা তুলে দিচ্ছিলাম অনুদান যেটা দিচ্ছিল 100% ট্রান্সপারেন্ট ওয়েতে অত্যন্ত মানে স্বচ্ছভাবে সব জিনিস ডিস্ট্রিবিউট হয়েছে। আপনারা ভবিষ্যতে অধ্যক্ষ মাস্টার নাসিরুদ্দিন অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক শাহজাহান চৌধুরী। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। ফসল উৎপাদন বৃদ্ধির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশ্বনাথ উপজেলার কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। বক্তব্যে তিনি বলেন, 70% ভর্তুকি দিয়েও দেশের কৃষি ক্ষেত্রকে এগিয়ে নিতে সরকার কাজ করে যাচ্ছে। সারা দেশের ন্যায় বিশ্বনাথের কৃষকরাও এর সুফল পাবেন। উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা। উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়ের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ইউনিয়ন চেয়ারম্যান সৈফুল হক ও কবির হোসেন ধলামিয়া, ডিজিএম সাইফুল ইসলাম, পিএডিসির উপসহকারী পরিচালক প্রতাপ রঞ্জন পাল, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আরিফ ফেরদৌস, কিষানী কৃষ্ণা রানী দাস, কৃষক মাসুক মিয়া ও লুৎফুর রহমান। ব্রিটেনের বিভিন্ন সেক্টরের মর্যাদাপূর্ণ পদে আসীন হয়ে সিলেটবাসীর মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীরা। লন্ডনের টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র মাইমুম মিয়া তালুকদারকে ছাতকে নাগরিক সংবর্ধনা প্রদানকালে স্থানীয় সুধীজনেরা এই অভিমত ব্যক্ত করেন। ছাতক প্রতিনিধি মোহাম্মদ রাজ উদ্দিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে।
টাওয়ার হ্যামলেটসের ডেপুটি মেয়র ছাতকের জওয়াবাজার ইউনিয়নের ক্ষিদ্রাকাপন তালুকদার বাড়ির কৃতি সন্তান ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মায়ু মিয়া তালুকদারের স্বদেশ আগমন উপলক্ষে তাকে ছাতকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবুল হাসানের সভাপতিত্বে এবং জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জননেতা শামীম আহমদ চৌধুরী। তালুকদারের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। জওয়াবাসীর পক্ষ থেকে আমরা গর্বিত, আমরা পরিশেষে সাধকর সবার কাছে আমি দোয়া চাইয়া আমার ছোট ভাই মায়ুদার লম্বা আয়াত আল্লাহ দিতা। সংবর্ধিত অতিথির বক্তব্যে ডেপুটি মেয়র মায়ু মিয়া তালুকদার তাকে সম্মাননা জানানোয় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি সাধক এলাকাবাসী এবং আমার বড় ভাই শামীম আহমদ চৌধুরী এবং বিভিন্ন এলাকার চেয়ারম্যান সাহেব, ব্যবসায়ী হোক, সবাইরে আমি ধন্যবাদ জানাইলাম যে আমারে তারা আজকে সম্বর্ধনা অ্যারেঞ্জ করছেন, আমার নাকি সম্মান দিচ্ছেন আমারে। আমি আজগম বড়াইনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত চৌধুরী সেলিম, ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম শামীম, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী রেজা মিয়া তালুকদার, লায়েক মিয়া তালুকদার ও শাহিন মিয়া তালুকদার। মুহিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক, সিলেট নিউজ। আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ। Thank you.